চ্যানেল স্টে গর্জিয়াস হোপ ইউ অল আর ডুইং ওয়েল সো যারা নিউ আমার চ্যানেলে তাদের বলে দিই যে আমার চ্যানেলে একটা সিরিজ চলছে যেখানে আমি বিভিন্ন ইউটিউবার অ্যান্ড আমার ফেলো ইউটিউবারদের লুক রিক্রিয়েট করছি সো আজকে ডে 8 অ্যান্ড আজকে আমি যে লুকটা করেছি সেটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন লুক একজন ইউটিউবার কাম মেকআপ ব্লগার যার নাম হচ্ছে ওয়ামিকা আই গেস আমি ঠিক প্রোনাউন্স করছি তো ওয়ামিকার এই ট্রান্সফরমেশন লুকটা আমাকে সাজেস্ট করেছে মৌসুমিদি তো এই লুকটাই আমি নিজেকে ব্রাউন কালার ট্রান্সফর্ম করেছি তো আই গেস এটা ভালো লাগবে তোমাদের অ্যান্ড এই মেকআপ লুকটা আমার নিজের ভীষণ ভালো লেগেছে প্লাস এই হেয়ারটা এই লুকটার সাথে তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ভিডিওটা দেখতে দেন প্লিজ কিপ অন ওয়াচিং আর এখন অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো দেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল আদারওয়াইজ ইউ উইল মিস মাই ভিডিওস সো আই এম স্টার্টিং উইথ দ্য ক্লিন ফেস সো ফার্স্টে আমি বেনিফিট প্রফেশনাল প্রাইমারটা ইউজ করে নিচ্ছি তো এটা যেহেতু পোর মিনিমাইজারের কাজ করে অ্যান্ড অয়েল কন্ট্রোলের কাজ করে অ্যান্ড আজকে যেহেতু আমি প্রচুর পরিমাণে ক্রিম প্রোডাক্ট ইউজ করব তো এটা নেসেসারি তো আমি ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি বেসের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল স্টিক তো এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আমার কাছে পসিবলি এটাই ডার্কেস্ট শেড আছে তো এর থেকে বেশি ডার্ক শেড আমার কাছে কোনো নেই অ্যান্ড যেহেতু আমি ফুল ফেসটাকে একটা টোনে আনবো তো তার জন্য আমি এটাকে আমার গলাতেও অ্যাপ্লাই করব আমার ইয়ার্সেও অ্যাপ্লাই করব অ্যান্ড আমার চোখের চারপাশেও এটা অ্যাপ্লাই করব অ্যান্ড এর উপর আমি ইউজ করছি প্যাকে স্ট্রোবিং ক্রিম ইন দ্য শেড ডন তো এটাকে আমি আমার ফেসের হাই পয়েন্টসে শুধুমাত্র অ্যাপ্লাই করে নিচ্ছি দেন এটাকে আমি ব্লেন্ড করব দি আর্থ ওয়েজের বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যান্ড অবশ্যই বিউটি ব্লেন্ডারটা ড্যাম্প তো আমি আমার চোখের চারপাশেও ব্লেন্ড করে নিয়েছি কান গলা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফুল ফেসে তো এবার আমি ইউজ করছি এলেগার প্রো এসডি কনসিলার থেকে কন্ট্রোর শেড যেটা আমরা ইউজ করে থাকি টোস্ট শেডটা তো এটা দিয়ে আমি আমার ফেস কন্ট্রোলিং করে নিচ্ছি ইউজুয়াল এরিয়াস যেখানে যেখানে কন্ট্রোলিং করে থাকি তো কন্ট্রোলিং যেহেতু আমাদের ফেস ফিচার্সগুলোকে এনহ্যান্স করে তো তার জন্য আমি করছি অ্যান্ড আমি নর্মালি এই শেডটা ইউজ করি অ্যাজ আ কন্ট্রোলিং তো আমি কম পরিমাণ ইউজ করি অ্যান্ড আজকে একটুখানি বেশি পরিমাণ ইউজ করছি জাস্ট এটাই ডিফারেন্স তো এটা দিয়ে আমি ফেস কন্ট্রোলিং করে নিয়েছি দেন এটাকে আমি এবার ব্লেন্ড করে নেব প্যাকের এই স্মল বিউটি ব্লেন্ডারটা দিয়ে তো এই বিউটি ব্লেন্ডারটা খুবই ভালো অ্যান্ড এটা আমি অনেক দিন হয়ে গেল পারচেস করেছি লাইক এক বছর হয়ে গেল মনে হয় আমি এটা পারচেস করেছি এখনও অবধি কোনো কিচ্ছু হয়নি জাস্ট কিচ্ছু হয়নি তো এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি প্রোডাক্টগুলোকে নোজ কন্ট্রোলিং ব্লেন্ড করার সময় কিন্তু স্পেশালি খুব খেয়াল রাখতে হবে আদারওয়াইজ খুব মাটি লাগবে নোজটা যদি মানে পুরো নাকে যদি পুরো প্রোডাক্ট ছড়িয়ে যায় তো আমার কন্ট্রোলিং ব্লেন্ড করা হয়ে গেছে অ্যান্ড অফ ক্যামেরায় আমি আমার আইব্রোজ করে নিয়েছি তো এরপরে আমি ইউজ করছি ফ্লিকার কনসিলার ইন দ্য শেড ক্যারামেল তো এটা দিয়ে আমি আমার আইব্রোর ক্লিন আপের কাজটা করে নিচ্ছি তো যে ব্রাশটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে প্রোআর্টের PE28 ব্রাশ অ্যান্ড সেম কনসিলারটা দিয়েই আমি আমার আই বেসটাও করে নেব কনসিলারটা আমি আমার আইলিডের উপর অ্যাপ্লাই করে নিয়েছি তো এটাকে আমি এবার ব্লেন্ড করে নিচ্ছি ওয়াইশির স্মল বিউটি ব্লেন্ডার দিয়ে তো কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার এটাকে সেট করতে হবে তো প্যাকের এইচডি ট্রান্সলুসেন্ট পাউডার আমি ইউজ করছি অ্যান্ড বলে দিই যে ট্রান্সলুসেন্ট পাউডারে কিন্তু কোনো শেড থাকে না তো তার জন্য তুমি যে কোনো স্কিন টোনের হও না কেন তুমি এই পাউডার ইউজ করতে পারো এটা জাস্ট সেটিংয়ের কাজ করে এটা কোনো রকমই ব্রাইটনেস বা কোনো কিছু দেয় না আই বেস আমার রেডি তো এবার আমি ইউজ করছি আই শ্যাডো প্যালেট তো আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি কালার পপের এই প্যালেটটা থেকে এই শেডটা তো আমি এটাকে অ্যাজ আ ক্রিস শেড ইউজ করছি অ্যান্ড আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে প্যাকের 226 ব্রাশ তো এটাকে আমি আমার ক্রিজ লাইনের সাথে সাথে আউটার ভিতেও অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম একটা শেপ মেনটেন করে অ্যান্ড দেন এটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য আমি একটা ফ্লাফি ব্রাশ ইউজ করছি যেটা হচ্ছে প্রোআর্টের PE23 ব্রাশ দেন আমি নিচ্ছি প্রোআর্টের PE19 ব্রাশ অ্যান্ড এটা দিয়ে আমি আমার আউটার কর্নার্সে অ্যাপ্লাই করছি অ্যান্ড এটা ব্লেন্ডিংয়ের জন্য না অ্যাপ্লাইয়ের জন্য তো তার জন্য ব্রাশটা ইউজ করেছি দেন আমি মেবলিনের একটা প্যালেট থেকে এই দুটো শেড নিয়ে নিচ্ছি গ্লিটার শেড অ্যান্ড এটাকে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এই শেডটা আমি দেখলাম ব্রাশ দিয়ে কোনো কাজ করছে না ফিঙ্গার্স দিয়ে কাজ করছে তো আমি ওর জন্য ফিঙ্গার্স দিয়ে অ্যাপ্লাই করেছি অ্যান্ড এই দুটো কালার যাতে ভালো করে মিশে যায় তার জন্য আমি সেম ব্রাশটা দিয়ে দুটো কালারকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো এরপরে নেক্সট আমি ইউজ করছি আইলাইনার তো মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা আমি আজকে ইউজ করেছি যেটা হচ্ছে ব্ল্যাক শেড তো এই আইলাইনারটা আমি অ্যাপ্লাই করেছি অ্যান্ড আমি বলে দিই যে জেল লাইনার কিন্তু একদমই বিগিনার্সদের জন্য নয় তো তোমরা যদি ফার্স্ট টাইম পারচেস করতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু লিকুইড বা স্কেচ পেন ইউজ করতে পারো ইভেন আমার এখনও প্রবলেম হয় জেল লাইনার ইউজ করতে তো আমি উইং লাইনার ড্র করে নিয়েছি এবারে আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি ওয়াইশির আইল্যাশ কার্লার দিয়ে অ্যান্ড আজকে আমি মাস্কারার জন্য ইউজ করছি শ্যাম্বরের মাস্কারা
তো মাস্কারা দিয়ে ভালো করে আমি আইল্যাশগুলোকে কোট করে নিয়েছি। এবারে আমি ইউজ করছি সেম কনসিলারটা, তো এই কনসিলারটা আমি ইউজ করব আমার আন্ডার আইজে, অ্যান্ড আন্ডার আইজের সাথে সাথে আমি এটা দিয়ে ফেস হাইলাইটিংও করব। তো আমি ওই জন্য ইনভার্স ট্রায়াঙ্গুলার শেপে কনসিলারটা অ্যাপ্লাই করছি, অ্যান্ড অবশ্যই আমি অ্যাপ্লাই করছি আমার ফেসের হাই পয়েন্টসে, লাইক ব্রিজ অফ মাই নোজ, আমার ফোরহেড, দেন কিউপিড, দেন চিন। তো এগুলোকে আমি ব্লেন্ড করেছি ওয়াইশি স্মল বিউটি ব্লেন্ডার দিয়ে। এই বিউটি ব্লেন্ডারটা কিন্তু খুবই ভালো, অ্যান্ড এই স্মল বিউটি ব্লেন্ডারটার সাথে একটা বড় বিউটি ব্লেন্ডার থাকে, অ্যান্ড দুটো মিলিয়ে প্রাইস আগে 700 মতন থাকে। তো তোমরা যদি কেউ এমন থাকো যে বিউটি ব্লেন্ডার উপর ইনভেস্ট করতে চাও, দেন এটা কিন্তু কিনতে পারো, এটা আমার দেখা অনেক বেস্ট। তো এরপরে আমি প্যাকের সেম পাউডারটা নিচ্ছি, নিয়ে আমি জাস্ট কনসিলারগুলোকে সেট করে দেবো যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড আমি আমার ফেসের হাই পয়েন্টসও অ্যাপ্লাই করে নেবো। দেন এরপরে আমি কালার পপের সেম প্যালেটটা থেকে সেম শেডটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটাকে আমি আমার লোয়ার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট সেম ব্রাশটা দিয়ে, প্রো আর্টের PE19, অ্যান্ড এই ব্রাশটা খুবই কাজের, তো ডেফিনেটলি তোমরা এটা কিনে রাখতে পারো। তো এরপরে আমি নাইকার এই কন্ট্রোর শেডটা নিচ্ছি, অ্যান্ড যেখানে যেখানে ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করেছিলাম বেসিক্যালি সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড আমি দেখতে পাচ্ছ কোনো শার্প কোনো ব্রাশ নিইনি, আমি একদম একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি। তো একটা ছোটো ব্রাশ দিয়ে আমি এভাবে নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি, কারণ আমি বলেছি যে নোজ কন্ট্রোলিং করার সময় কিন্তু খুব কেয়ারফুলি করতে হয়, আদারওয়াইজ ঘেটে যেতে পারে। দেন আমি হাইলাইটারের জন্য ইউজ করছি মেবলিন মাস্টারক্রোমের হাইলাইটার, তো এটা দিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিয়েছি, অ্যান্ড ইনার কর্নার্সটাকেও হাইলাইট করে নিয়েছি। দেন আমি এটাকে অ্যাপ্লাই করছি আমার ফেসের হাই পয়েন্টসে, তো এটার জন্য আমি প্রো আর্টের ফ্যান ব্রাশটা ইউজ করেছি। তো এটাকে আমি জাস্ট আমার ফেসের হাই পয়েন্টসে ইউজ করে নিচ্ছি, লাইক ব্রিজ অফ মাই নোজ, মাই কিউপিড, মাই চিন, অ্যান্ড মাই ফোরহেড। তো এগুলোকে আমি সেট করে নিয়েছি মেবলিনের সেটিং স্প্রে দিয়ে, অ্যান্ড আমি অফ ক্যামেরায় ফলসেস পরে নিয়েছি। তো এবারে আমি লিপশেড ইউজ করছি, তো লিপশেডের জন্য আমি কালার পপের ল্যাক্স বলে এই শেডটা ইউজ করছি, তো এটা আমার কাছে অ্যাভেলেবেল ডার্কেস্ট বার্গান্ডি শেড, তো এটাই আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড যদি তোমরা আমার ডার্ক লিপস্টিকের কালেকশন দেখতে চাও, দেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আমার ফুল ফেসের মেকআপ কমপ্লিট, এবার আমি হেয়ারটা করে নেব। তো হেয়ারের জন্য ফার্স্টে আমি হেয়ারটাকে সেকশন করে নিচ্ছি, তো আমি ফ্রন্ট সেকশনটা জাস্ট বেঁধে নিচ্ছি, দেন আমি লোয়ার পোর্শন থেকে আমি জাস্ট একটা করে সেকশন নিয়ে দেখাচ্ছি। তো আমি জাস্ট এটুকুনি একটা সেকশন নিচ্ছি, অ্যান্ড এটাকে ভালো করে কম করে নিয়েছি। দেন আমি টনি অ্যান্ড গায়ারের হিট প্রোটেকশন মিস্টটা ইউজ করছি, যেহেতু আমি হিট ইউজ করবো। তো ফার্স্টে আমি নিচ্ছি একটা রুলার, তো একটা রুল দিয়ে আমি জাস্ট চুলটাকে রোল করে নেব ঠিক এভাবে, অ্যান্ড খেয়াল রাখবো যে পেন্সিলের যে মানে মুখটা আছে সেই ফ্রন্ট পোর্শনটা যেন অবশ্যই বাইরের দিকে থাকে, মুখের দিকে যেন একদমই না থাকে, মানে আমাদের ফেসের দিকে যেন না থাকে। দেন আমি আমার ফিলিপসের হেয়ার স্ট্রেটনারটা নিচ্ছি, অ্যান্ড জাস্ট আমি এটাকে এভাবে হোল্ড করব, জাস্ট মোটামুটি 30 সেকেন্ডের জন্য হোল্ড করব, দেন এটাকে আমি রিলিজ করে দেব। তো আমি হেয়ারটাকে জাস্ট রিলিজ করব এভাবে, অ্যান্ড জাস্ট একটুখানি ক্রাঞ্চও করে নেব। সো জাস্ট দেখতে পাচ্ছ এরকম কার্লি টেক্সচার চলে এসছে। তো সেমভাবে রিপিটেডলি আমি আর একটুখানি সেকশন করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে জাস্ট কার্লগুলোকে আমরা এভাবে লুজ করে দেবো, অ্যান্ড আমরা যেরকম হেয়ার টেক্সচার চাইছি সেরকম চলে আসবে। তো দিস ইজ দ্য ডিফারেন্স। তো ঠিক এইভাবে আমি আমার বাকি হেয়ারটাও করে নিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড যেহেতু আমার কাছে কোনো হোল্ডিং স্প্রে নেই, তো তার জন্য এটা কিন্তু টাইমের সাথে সাথে এভাবেই টেক্সচারটা চলে যায়। তো অলমোস্ট আমার চলে গেছে টেক্সচারটা, দেখতে পাচ্ছ। সো গাইজ, আই হোপ তোমাদের ভালো লেগেছে এই ব্রাউন গার্ল ট্রান্সফরমেশন লুকটা, অ্যান্ড প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লাগলো এরকম একটা ইউনিক লুক। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।